ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ماليزيا থেকে আবু হানিফ ভাই প্রশ্ন করেছেন, বিড়াল পবিত্র পানি, তাহলে বিড়ালে জোর করার পর বিড়ালের গায়ে স্পর্শ লাগলে বা বিড়ালের প্রস্রাব লাগলে কোনো সমস্যা হবে কিনা, অথবা অন্য প্রাণীর যেমন গরু ছাগলের মূত্র গায়ে লাগলে সমস্যা হবে? অনেকগুলো প্রশ্ন একসাথে। বিড়াল পবিত্র পানি, এটা যেমন ঠিক, অজু করার পরে বিড়াল আপনার গায়ে স্পর্শ করবে, এতে আপনার ওজন নষ্ট হবে না, সালাতেও নষ্ট হবে না। মসজিদে আমাদের মদিনাতে তো আমি দেখলাম বিড়াল সব থেকে বেশি মসজিদে ঢুকে যায়, মুসল্লিদের সাথে মিশে দাঁড়িয়ে থাকে। বিড়াল পবিত্র পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর সম্পর্কে, তাওয়াফিনা আলাইকুম মুত্তাওয়াফাত ওকামা কাল, যে বিড়াল তোমাদের আশেপাশেই ঘুরে, এটা পবিত্র, তবে এর প্রস্রাব অপবিত্র। কাদের প্রস্রাবে সমস্যা হয় না, যে ধরনের পশু হায়াওয়ানাত আমরা খাই, যেমন ওট, গরু, ছাগল, মহিষ, বেড়া, যাদের গোশত আমরা খাই, তাদের প্রস্রাব আমাদের শরীরে যদি লেগে যায় তাহলে সেটা আমাদের অজু অপবিত্রতা নষ্ট হয় না, সেটা নাজাসাত নয়, সেটা তহুর, তহে পবিত্র। আর যে সমস্ত প্রাণীর গোশত আমরা খেতে পারি না, বিড়াল বা আরও যেগুলো আছে, এদের প্রস্রাব অপবিত্র, এদের প্রস্রাব লাগলে সেটাকে পবিত্র করতে হবে, এগুলো নাজাসাত। আল্লাহু আলম বিহাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।